হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। বেতন কম, এই কারণে অনেকেই এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেন। কিন্তু এই কারণে কেউ যদি দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কথা বলেন, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনই ইচ্ছা প্রকাশ করেছেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন। বেতন কম, যে টাকা পান প্রধানমন্ত্রী না থাকলে তার থেকে বেশি অর্থ উপার্জন করতে পারতেন। এত কম টাকায় সংসার খরচ চালাতে পারছেন না তিনি। সম্পত্তি ঘনিষ্ঠ মহলে এমনই নাকি বলছেন জনসন। তারপরই জানিয়েছেন ইস্তফা দেওয়ার ব্যাপারেও নাকি ভাবনা চিন্তা করছেন। খবর টাইমস নাও নিউজের প্রতিবেদনে জনসনের দলের এক এমপিকে উদ্ধৃতি করে বলা হয়েছে, আর প্রধানমন্ত্রী পদে থাকতে চান না জনসন। বর্তমানে তার বেতন বছরে 1.5 লাখ পাউন্ডের কাছাকাছি, অথচ এর আগে একটি পত্রিকায় কলাম লিখেই তিনি বছরে আয় করতেন 2,75,000 পাউন্ড। এছাড়া মাসে 2টি সেমিনারে বক্তৃতা দিয়ে তিনি আয় করতেন 1,60,000 পাউন্ডের কাছাকাছি। সেখানে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সত্যিই তার উপার্জন কমে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে 6 ছেলেমেয়ের পড়াশোনা, প্রাক্তন স্ত্রীকে খোরপোষ বাবদ প্রতি মাসে অনেক অর্থই খরচ করতে হয় জনসনের। আর তাই এই সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি, তবে এখনই নয়। ব্রিকিট সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান এবং করোনা পরিস্থিতি দূর হলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনসন। এদিকে জনসনের পরিবর্তে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যে উঠে আসছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের চ্যান্সেলর ঋষি সুনামের নাম। সে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটা এগিয়ে তিনি, এমনকি বুকিদের কাছে অন্যতম ফেভারিট ঋষি। তো ভিউয়ার্স, এই ছিল একটি নিউজ, শুনে ফেললেন কি মানে ভালো লাগলো তাই না? যে সংসার চলে না, তিনি পদত্যাগ করে ফেলছে যেন তিনি অন্য কাজ করতে পারে। আর আমাদের দেশে ওরে বাপরে, যদি ক্ষমতা একবার পাওয়া যায় সেটা তো ছাড়বই না, কিভাবে আমার সংসার চলবে সেটা একবারে ক্ষমতার অপব্যবহার করেই পূরণ করব তাই না? আমরা তো এটাই দেখে আসছি আমাদের দেশে। তাদের মতো মন মাইন্ড আমাদের কবে হবে আমরা জানি না। তো ভিউয়ার্স, সবসময় আমাদের সাথে থাকুন এবং বাংলাদেশে থাকুন। ধন্যবাদ সবাইকে।